এনআইএ এর হাতে গ্রেফতার এক বাংলাদেশি জঙ্গি। আপনাদের জানিয়ে রাখবো, এনআইএ এর হাতে গ্রেফতার এক বাংলাদেশি জঙ্গি। হরিদেবপুর থেকে ধৃতদের জেরা করে তার হদিশ মিলেছে। হরিদেবপুর থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল জেএমবির, তাদেরকে জেরা করে এই জঙ্গির সন্ধান মেলে। আব্দুল মান্নান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে এই আব্দুল মান্নান নামে যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে? দেখো, শহরের উপকণ্ঠ এই সুভাষগ্রাম এলাকা থেকে ফের গ্রেপ্তার হলো একজন জেএমবি জঙ্গি। মূলত হরিদেবপুরের যে তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ, পরে সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ এবং এই তিনজন জঙ্গিকে জেরা করে আব্দুল মান্নান নামে একজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছে এনআইএ সুভাষগ্রাম এলাকা থেকে। মূলত এর এগেনস্টে যে অভিযোগ, বাংলাদেশ থেকে যে সকল জেএমবির যারা হ্যান্ডলার, যারা জেএমবির সাধারণ কর্মী থেকে শুরু করে বড় চাই, যারা বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে আসতো, তাদেরকে এই সুভাষগ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় হাইড আউট করে রাখতো, অর্থাৎ বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতো, লুকিয়ে থাকতে সাহায্য করত এই আব্দুল মান্নান। এর পাশাপাশি তাদেরকে লুকিয়ে রেখে সেখানে যাতে বাসিন্দা হয়ে যায়, সেই জন্যে ভুয়ো যে আধার কার্ড, ভুয়ো যে রেশন কার্ড, পরিচয়পত্র বানানোর সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিত এই আব্দুল মান্নান। এবং এই আব্দুল মান্নানকে আজকে এনআইএ আদালতে পেশ করবেন তদন্তকারীরা। এর এগেনস্টে আরও অভিযোগ, দু বছর আগে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এই সুভাষগ্রাম এলাকায় আসে আব্দুল মান্নান এবং সে নিজেও একটি ফোর্জ ডকুমেন্ট তৈরি করেছিল, অর্থাৎ ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। কি করতেন যায় না, সকালবেলা বেরিয়ে তো রাত্রিবেলা আসতো। যে মেন বাড়ি এলে সে তো এখানে থাকে না, তিনি পাকশার কাছে থাকে। এখানে অন্য কোনো লোকজন কি আসতে দেখেছেন এই ঘরে? না, খুব কম কিন্তু আসতো।